রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি তালিকা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা 4200। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, জানাবেন তালিকা সম্পর্কে ক্ষতিগ্রস্তরা কি বলছে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ কতটুকু এখন পর্যন্ত হয়েছে? ধন্যবাদ ঈশিতা। আমরা যেমনটি আগেও জানিয়েছি, এখনও আমরা বলছি যে আজকে যে গতকাল পর্যন্ত যে ধ্বংসস্তূপটি ছিল তার অধিকাংশ, অর্থাৎ বলা যায় যে 90 ভাগের বেশি ধ্বংসস্তূপ সরানো হয়েছে এবং ধ্বংসস্তূপ সরানোর পরে সেই জায়গাটিতে এখন ইট বিছানো হচ্ছে, বালু বিছানো হচ্ছে এবং অস্থায়ীভাবে যে দোকান তৈরির কাজ সেটি করার চেষ্টা করা হচ্ছে। আপনাকে জানিয়ে রেখি, যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারা এই পাশটাতে, অর্থাৎ এই যে ধ্বংসস্তূপের পাশে বাইরের দিকে বাজারে রাস্তার পাশে তারা ছোট ছোট ফুটপাতেই বসেছে তাদের দোকান নিয়ে। গত কয়েকদিন ধরে তারা এখানেই বেচা বিক্রি করছেন। তাদের প্রত্যেকটি দোকানের নিজস্ব যে নাম ঠিকানা সহ যেগুলো ছিল সেগুলো দিয়ে তারা অস্থায়ীভাবে একটি ব্যানার তৈরি করে নিজ নিজ পরিচয় দিয়ে এখানে দাঁড়িয়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন যে তাদের অনেকেরই অভিযোগ যে তাদের সাথে যারা দোকান মালিক সমিতি, অর্থাৎ বঙ্গবাজার দোকান মালিক সমিতি, তারা খুব একটা যোগাযোগ করছে না, ফলে তারা এক ধরনের অনিশ্চয়তায় আছে যে তাদের ক্ষতিপূরণ পাওয়া বা বসা, এই যে জায়গাটি আসলে এতদিনও প্রস্তুত হলো না, তাতে অনেকে যেমন ক্ষোভ আছে কারণ ঈদ চলে আসতেছে। আসলে আপনাকে জানিয়ে রাখি যে মানুষের যে পোশাক শিল্পের অভ্যন্তরীণ যে বাজারটি সেটি আসলে ঈদ পূজা এই ধরনের ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে, অর্থাৎ বেশিরভাগ ব্যবসাটি করেন ব্যবসায়ীরা আসলে এই ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে, ফলে এই তার মধ্যে সবচেয়ে বড় এই রমজানের এই ঈদটিকে কেন্দ্র করে এই মুহূর্তে এমন একটি ঘটনা তাদেরকে আসলে এই ব্যবসায়ীদেরকে আসলে আরও বেশি নাজুক করে দিয়েছে। এর মধ্যে নানা ধরনের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে তাতে ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই অজানার মধ্যে থাকছেন, যদিও তাদের কাছে তারা বলছে যে তালিকা একটি নেওয়া হয়েছে কিন্তু আসলে তারা অনেক বেশি অনিশ্চিত। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যার যিনি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার দোকান কয়টি ছিল এবং কী ক্ষতি হয়েছে? আমার দোকান ছিল 4টা, আমার গোডাউন ছিল 1টা, এরপর আমার টেলারের কাছে মাল ছিল, টেলারের মাল সবগুলো পড়ে গেছে, দোকানের মাল বাহির করছি, দোকানের মালগুলো লুট হয়েছে বেশি, আমার গোডাউন তো পুরো, গোডাউন থেকে 1 পিস মালও বাহির করতে পারি না। আচ্ছা, এখানে আপনাদের ক্ষতিপূরণ পাওয়া বা এই বিষয়গুলো আপনাদের এখানে বসার এই বিষয়গুলো আপনারা কতটা আশাবাদী বা কত কী দিচ্ছেন? আশা তো দিচ্ছে বসার জন্য, কিন্তু এখনো তো আমাদের কাজ সম্পূর্ণ হয় নাই, কাজ সম্পূর্ণ না হলে তো আমরা বসতে পারবো না। কর্তৃপক্ষ তো চেষ্টা করতেছে ওনারা দ্রুত আমাদের বসানোর জন্য, কিন্তু আমরা তো বসতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। ঈশিতা, শুনছিলেন যে এখানে অনেকে আসলে প্রত্যাশায় আছেন, তারা কখন এখানে বসতে পারবেন, তাদের প্রত্যাশা মাফিক আসলে একটু হলেও ব্যবসা করতে পারবেন ঈদের আগে। তো এই ছিল এখান থেকে সবশেষ। ঈশিতা মনি, ধন্যবাদ আপনাকে।